কত বাড়ি वाला বাড়ি ছেড়ে বিদায় দিছে অন্ধকার মাটির এক টুকরা কবর কত গাড়ি वाला গাড়ি ছাড়া চলতে পারে না কত মানুষ খোদার যন্ত্রণায় রাস্তায় কাতরায় রে ভাই ইনি ও মারা গেলে যে কবর বাড়ি वाला মারা গেলেও সেই কবর দুনিয়ার মধ্যে রাজা বাদশা যাই বলেন রে মুসলমান তাই তো বাদশা সেকেন্দার ডাকতে বলতেছিল দুনিয়ার মানুষ শুনে নাও আমি যখন মারা যাব মরে যাবর আমার প্রজারা শুনে নাও উজির রে আমি যখন মারা যাব আমার এই কাপনের কাপড়ের ভিতর থেকে দুটি হাত বার করে দিবা সিদ্ধ করিয়া দিবা উজির বলতেছিল হুজুর কি বলতে চান মানুষ তো বলবে আপনি মরার পরও মানুষের কাছে চান বাদশা বব সেকেন্দার ডাকতে বলতেছিল উজির আমার আল্লাহ আমার ধন ভান্ডার দিছে দুনিয়ার সম্পদ দিছে রে বালাখানার অভাব নাই বাড়ির অভাব নাই নারীর অভাব নাই একটা কথা বলে যায় আমার এই হাত দুখানা সিদ্ধ করিয়া দিবা কাপনের কাপড়ের বাইরে যাতে করে আমার প্রজারা দেখতে পারে আমি এত বড় বাদশা ধন সম্পদ নিয়ে যেতে পারলাম না আমি এত বড় বাদশা টাকা নিতে পারলাম না অলংকার নিতে পারলাম না বালাখানা নিতে পারলাম না আউজি আমার প্রজারা যেন দুনিয়া আসেরে দেয় আমার প্রজারা যেন দুনিয়া আসেরে দিয়া আল্লাহর গোলাম হয়ে যায় আমি এত বড় বাদশা হইয়া খালিয়াতে এসেছিলাম খালিয়াতে বিদায় নিলাম এটা বুঝায়া দাও দুনিয়ার মানুষে তুমি সুদ খেও না ঘুষ খেও না আজকে কার জন্য ঘুষ খাও কার জন্য সুদ খাও কার জন্য জিনা করে কার জন্য ব্যভিচার কর রে মন সন্তানের জন্য তুমি বাড়ি করলা বিবির জন্য ঘুষ খাইলা মেয়ের জন্য ঘুষ খাইলা অফিসে বইয়া একবার তাকায় দেখো কেউ তোমার নয় এই দুনিয়ার সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান আল্লাহ কয় বান্দা শুই না লও এই দুনিয়ার মধ্যে যত পানি আছে যত মাটি আছে রে দুনিয়ার যত মাটি আছে সব মাটিগুলো আমি আল্লাহ পুরায়া তামা বানায়া দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি পুড়ে ছাই হয়ে যাবে ও বাজানেরা শোন ও বাবারা শোন মুসলমান আমার করিমগঞ্জের বাজানেরা দিলের কান্ডা লাগা শোনো এ কিশোরগঞ্জের বাবারা দিলের কান্ডা লাগা শোনো আল্লাহ কয় বান্দা জমিনের মধ্যে যত মাটি আছে রে সমস্ত মাটি গুলো আমি আল্লাহ পুরায় আত্মা বানায়া দিব কিসেরা তো বাহাদুরি করো পরের জমির আল ঠেলো পরের জমির ফসল খাও সর পড়ে গেছে ভোগ করে নাও দখল করে চর দখল করে নাও ও বাবা শোনো এই জমিনের মাটি গুলো আল্লাহ পুরায় তামা বানায়া দিবে জমিনের মধ্যে যত পানি আছে সব পানি গুলো পুড়ে হয়ে যাবে ছাই যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ কোন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে ইমানদার যখন মৃত্যুবরণ করে পৃথিবীর মধ্যে আটা দিয়া খামির বানায়া এই খামিরের মধ্যে যদি একটা সুল পড়ে এই সুলটা টান দিয়ে বাইর করলে যেমন খামারে মুসলমান খামিরি টেক পায় না আটার ভিতর থেকে বাইর করলে অনায়াসে বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয় আর এই মৃত্যুগুলো কেমনে হয় শুনে নাও সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়
এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এ করিমগঞ্জের বাবারা, আপনারা, আমার বাবা মারা গেছে, দাদা মারা গেছে, দেখেছি মরার সময় কেউ পায়খানা করে দিছে, মরণের সময় কেউ না প্রস্রাব করে দিছে, কেউ চোখ দুটি বড় বড় হয়ে গেছে, অনেকের জিহ্বা বাইর হয়ে গেছে, তাদের মরণটা কত কঠিন হয়েছে জোরে বলেন ঠিক কি না? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ, আরো জোরে বলেন আমার মরণ আসিবে কখন, এই আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমাই তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মৃত্যুর কথা বলতে যা বলতেছিলাম, আল্লাহ মাহবুব জামদাদুলী সাহেবের কথা বলতে যা বলতেছিলাম, মৃত্যুটা এমন হবে একমাত্র ইমানদারের কাছে আসবে, মালাকুল মউত, মালাকুল মউত এত বড় দানব, আসমানের মধ্যে থাকবে মাথা, জমিনের মধ্যে থাকবে পা, আসমান জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো ওই আজরাইলের মাথায় যদি ঢেলে দেয়া হয়, একটু ফুটা পানি জমিনের ভিতরে পড়বে না, শুনো না বড় কত বড়, সারা পৃথিবীর পানিগুলো মাথার উপরে ঢেলে দিবে, একটু পানি গড়াইয়া পড়বে না, তাহলে একটু এক ফুটা পানি গড়াইয়া পড়বে না, এই আজরাইল সবার কাছে আসবে না। আজরাইল চলে আসলেন ঈসা ইবনে মরিয়াম, আজকে ঈসা নবীর আলোচনা অনেক হয়েছে আমি শুনেছি, সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন, এ নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে হাবিব পাগল আমি, এ নবী একটু মহব্বতে বলেন, এ নবী তোমায় আমি ভালো, তোমার প্রেমেতে হাবি পাগল আমি, বলো তোমার প্রেমেতে হাবি পা, এই বাংলার জমিনে বসে কান্দি আমি, দেখা যে দাও না নবীজি তুমি, নবী বাংলার জমিনে বসে কান্দি আমি, দিদার দাও গো প্রাণের নবী, নবী মহব্বতে, নবী তোমায় আমি ভা, আহা তোমার প্রেমেতে হাবি পাগল আমি, বলো তোমার প্রেমেতে, দুনিয়ার মায়ায় পড়ে হারিয়েছি জিন্দগি, দিদার দাও আমি পাগল আমি, দিদার দাও নবী পাগল আমি, দুনিয়ার জিন্দগির মায়ায় সব হারিয়েছি আমি, দিদার দাও গো মায়ার নবী, নবী জোরে জোরে বলেন, নবী তোমায় আমি, তোমার প্রেমেতে হাবি পা,
আরো জোরে বলেন, তোমার প্রেমেতে হাবি পা ও মেয়ের সন্ধ্যার মতন লীলালামি নবী গো আপনি রহমাতাল লিল আলামিন আল্লাহু রাব্বুল আলামিন আপনার প্রেম যদি করতে পারি আল্লাহ মানে নিব ভালোবাসব নবী পাওয়া আল্লাহ মানা আল্লাহ মানা নবী মানা না নবী মানা আল্লাহ মানা হয় জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে আল্লাহ মানা নবী মানা না নবী মানা আল্লাহ মানা হয় জোরে বলেন মারহাবা গোল্ড অফ মদিনা শূন্যতির অহংকার মন কান্দে রে প্রাণ কান্দে রে যেতে চাই সোনার মদিনায় যেতে চাই হাবিবের পাগল আমি কাদি বসে দিন রজনী হাবিবের পাগল আমি কান্দি বসে দিন রজনী কবে হবে মোর দিদারে হায় হায় কবে হবে আমার দিদারে মন কান্দে রে প্রাণ আয় হায় জোরে জোরে মন কান্দে রে প্রাণ কান্দে যেতে চাই সোনার মদিনায় যেতে চাই আরো জোরে বলেন যেতে চাই সোনার মদিনায় বলো যেতে চাই গরিবের রই না দাবি কবুল কর মওলা কাদের গনি অগরা শেখের এই না দাবি কবুল কর মওলা কাদের গনি একবার আমারে লও মদিনাতে হায় হায় একবার লয়া যাও মদিনাতে মন কান্দে রে প্রাণ যেতে চাই সোনার মদিনায় যেতে চাই নাই মন কান্দে রে প্রাণ কান্দে রে যেতে চাই সোনার মদিনায় যেতে চাই সোনার মদিনায় লা ইলাহা জবান খুলে লা ইলাহা আল্লাহ মোহাম্মদ যার সিলাই পাই তাহলে তোরা তারে কেনে ভুলে গেলি ও ভয়নি আল্লাহর কদম ধর অলি আল্লাহর কলবে মওলার জিকির কর লা ইলাহা জোরে লা ইলাহা আলা ইলাহা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও একবার ইসমে জাতির একটু জিকির করেন আল্লাহ আল্লাহ এক তলে আল্লাহ আল্লাহ কিসের আশায় আছো গো বন্ধু যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ
কি লইয়া যাজিব রায় কর যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ তোমার কোন দিন জানি ডাকাশি বে কোন দিন জানি ডাকাশি বে শুইতে হবে কবরে কিসের বড়াই করস বন্ধু যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ এই কিসের আশায় আছো গো বন্ধু যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ তোমার দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ নাই আর ফিরিয়া যাইছে দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ নাই আর ফিরিয়া যাইছে কোন দিন জানি যাইতে হবে কোন দিন জানি যাইতে হবে অন্ধকারই কবরে কিসের আশায় আছো বন্ধু যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ কি লইয়া যাজিব রায় কর যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ তোর বন্ধু বান্ধব হইবে পর বন্ধু বান্ধব হইবে পর রাখবে তোরে কবরে তোর বন্ধু বান্ধব হইয়া পর বন্ধু বান্ধব হইয়া পর রাখবে ধরে কবরে কিসের বড়াই কর বন্ধু যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ এরকি লইয়া যা বড়াই কর যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ ও প্রাণের মুর্শিদি তুমি আমার হইয়া গো কান্দারি আল্লাহ আল্লাহ ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্দারি আর তুমি আমার বিপাদের কান্দারি আল্লাহ আল্লাহ আমি তোমার নাম অশিলা করে তোমার নাম অশিলা করে গঙ্গা তরলাম পাহাড়ি তুমি আমার হইয়া গো কান্দারি আল্লাহ আল্লাহ আমার নাইসা দন ভজন রে মুর্শিদ নাইসা দন বাজ কিদন আসে কিদন দিয়া রাখব তোমার মাওয়া আল্লাহ আল্লাহ আমার নাইসা দন ভজন রে মুর্শিদ নাইসা দন বাজ কি ধন আসে কি ধন দিয়া রাখব তোমার মাওয়া আল্লাহ তোমার চরণে মুর্শিদ তোমার চরণে মুর্শিদ হয়ে যাও নিয়া মর মরণার হয়ে যাও নিয়া মর মরণ তুমি আমার হইয়া গো কান্দারি আল্লাহ আল্লাহ ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্দারি আর তুমি আমার হইয়া গো কান্দারি আল্লাহ আল্লাহ
अमी जैदी के ते फिराए गवाखी मुर्शिद सामने चैदी के ते तो मा के देखी अल्लाह अल्लाह अमी जल्दी के ते फिराई गोवा की मुर्शिद संरे शहीदी के ते तुमा के देखिए अरे तुम्हारा चारों में मुर्शिद तुम्हारा कदों में मुर्शिद है जाओ निया मर मरो नर है जाओ निया मर मरो उन तुम्हें ना मर वही जाओ गंदा अल्लाह 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 अमर नैशा दन भजन रे बाजन नैशा दन बाजो की दन से की दन दी आह पाब तो फरम अह अल्लाह 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 अमर नैशा दन बजन रे मुर्शिद नैशा दन बाजो की दन से की दन दिया पाइब तुमर मवन अर तुमार चरण मुर्शिद तुमार चरण मुर्शिद है जाओ निया मर मरनर है जाओ नी तुमर मरन तुमिया मर हो ग প্রাণের মুর্শিদ প্রাণের দয়াল গো তুমি আমার হইয়া গ কান্দারি আর তুমি আমার হইয়া গ কান্দারি আল্লাহ আল্লাহ ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগানুল আবি কামালিহি কশাবাতু জাবি জামালিহি হাসনাতু জামিয়া صالحي صلوا عليه وعليه حوار غري خواي چول كونر غاري تل چول বিনা তলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা তথে মুসলমান আমি আসলে অসুস্থ গতকাল দুইটা থেকে জ্বর ঠান্ডা আমি বৈরাবে এসেও ফিরে যেতে গিয়েছিলাম শুধু আমাদের ওবায়দুর রহমান কিশোরগঞ্জি ওর সাথে ফোনে কথা বলছে আমার এই মাত্র জ্বর ছুটছে গা থেকে অত্যন্ত কষ্টের মধ্য দিয়েও চিন্তা করছি যাবো একটু আলোচনা করি আর না করি ডায়াসে যাব কথা বলবো বাবা আমি আমার ভিতরে এমন কোনো এলেম নাই যে আমি সেই কথা আপনাদেরকে শোনাবো আজকে যারা এখানে আসছেন তাদের থেকে আমি বিদ্যা নিয়ে নেওয়ার মতো যোগ্য এখন অর্জন করতে পারি না যদিও শরীয়তে ডিগ্রি নিছি একাধিক আমি এই ডিগ্রিকে মূল্যায়ন করি না শরীয়তের যেগুলো ডিগ্রির প্রয়োজন সেগুলো নিয়েছি কিন্তু আদবের ডিগ্রি এখনো নিতে পারি নাই কথা বোঝেন নাই পীরের দরবারে গেলে আদব বুদ্ধি মহব্বত সাহস ইসলাম ইমান এহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত শরীয়ত তরিকত হাকিকত আগুন পানি মাটি বাতাস সুবহানাল্লাহ তো সেই বিদ্যা অর্জন করার জন্য একটা 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 বিদ্যালয় এখানে পাঠদান করবে ওলামা ইকরাম একটা হলো জুমলায়ে খবরিয়া একটা জুমলায়ে হিংসায়া
বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলায়ে হিংসায়া বক্তা মনের ভাব প্রকাশ করলে কলা বোঝে না, কিছুই বোঝে না। ইয়েস নো, ভেরি গুড, ইয়েস নো, ভেরি গুড। বক্তা কয় সুবহানাল্লাহ, ও কয় সুবহানাল্লাহ। বক্তা কয় আলহামদুলিল্লাহ, ও কয় আলহামদুলিল্লাহ। এরপর একটা কিতাব শুনছি, কয় বালাই শুনছে, কথা বোঝেন নাই, কথা বোঝেন। তুই আমাদের দেশের অবস্থা হচ্ছে এটা, বাংলাদেশে ওয়াজের অভাব নাই, বক্তার অভাব নাই। এখন ব্যান চালক, রিক্সা চালক, আমার ড্রাইভার যত ওয়াজ জানে, আমি নিজে অবাক হয়ে যাই ওয়াজগুলো শুনে শুনে। ড্রাইভার এত সুন্দর ওয়াজ করা শুনে। এর মাঝে একদিন সিলেট মৌলভীবাজার, আমি করতে আমার অসুস্থ হঠাৎ করে জ্বর, এখন আমার এক ঘন্টা ওয়াজ করার পর আমি আমি তার পারতেছি না, ড্রাইভারে ডাক দিলাম যে ওয়াজ করা। ড্রাইভার শুরু করছে বাজে, এখন আমার জিগে হুজুর উনি কি পাস, আমি কি উনি ব কলম, কি কলম, ব কলমের এমনি অবস্থা। তার মানে আমরা রানতেও না পারলে কুটতে জানি, যেটা বলেন ঠিক কি না, রানতে না পারলেও কুটতে জানি, এটা আমাদের চরিত্র। আমলের অভাব, বর্তমান প্রেক্ষাপট অবস্থা খুব খারাপ। একটা আমার কিয়ামতের আলামত যেগুলো আসার দরকার ছিল, অধিকাংশ আলামতই আমি দেখতেছি এসে গেছে, আর দশটা আলামত বড় বড় রয়েছে, দশটা আলামত বড় বড় রয়েছে। এই যে অশুভ লক্ষণগুলো আমার দেশে অসংখ্য মাজার গুলো ভেঙে দিচ্ছে, মন্দির পাহারা দিচ্ছে, এটা কি শুভ লক্ষণ না অশুভ লক্ষণ? আওয়াজ দিয়ে বলবেন, ভুল হইলে বলবেন হুজুর ভুল করতে, আমি কারোর গিবাত করতে আসি না। আমার এই জবান দিয়ে কাউকে গালি দিয়ে আসবো তো শিখি নাই, কাউকে কষ্ট দিয়ে শিখি নাই, কারণ আমি আমার মনের অজান্তে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি ক্ষমা চাই সবসময়, কারণ যে কোনো মুহূর্তে পরবর্তী সময় আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আমি নিজেও জানি না। এখান থেকে বাড়ি যেতে পারবো আমি বলতে পারি না, এখান থেকে ড্যাশ থেকে নামতে পারবো বলতে পারি না। তা আমার একটা সেকেন্ডের যদি আমার মুরদ না থাকে নিজের আমিত্ব বলার, তাহলে আমি বলতে আমি কিছুই নাই, সুতরাং আমার ভিতরে যেন কোনো ফকর না আসে, যেন বলেন ঠিক কিনা। তা আমি যে কথা বলতেছিলাম, এগুলো ভালো লক্ষণ না। এরপরে দেখলাম চট্টগ্রাম, পার্বতী চট্টগ্রামে কয়েকদিন আগে গেছিলাম, রাঙ্গামাটি খাগড়াছড়িতে প্রোগ্রাম করেছি ঈদে মিলাদুন্নবীর মাহফিল, ওখানে দেখেছি গোলাগুলি, মারামারি, হাঙ্গামা দেশ দখল করার জন্য। এগুলো শুভ লক্ষণ না অশুভ লক্ষণ? কথা বলেন, অশুভ লক্ষণ। সবচাইতে খারাপ হলো ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। মুসলমানদের সবচেয়ে নিরাপদ জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। কিসের ঘর? যদি কোনো খুনিও যদি খুন করে মসজিদে প্রবেশ করে, যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বাইরে না হবে তাকে প্রহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ কোনো খুন খারাপি করেও যদি ঢুকে যায় তাকে খুন করা যাবে না ভিতরে। অথচ আমার দেশে জাতীয় মসজিদে রক্তাক্ত হয়েছে এবং কোরআন সুরে ফিককে মারা হয়েছে গায়ের মধ্যে, এটা শুভ লক্ষণ না অশুভ লক্ষণ? কথা বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, যখন এসেছিলেন দুনিয়ার মধ্যে, আমার এক ভাই আলোচনা করেছে, আলাম তারা আপনি কি দেখেন নাই, আমি আজকে সমস্ত বক্তার ওয়াজ শুনেছি, যে ওয়াজগুলো হয়েছে এগুলোর উপরে রিসার্চ করে আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে, আর প্রধান বক্তার দায়িত্ব হলো কে কোথা থেকে ছাড়লো এগুলো গুছায় কথা বলা, কিন্তু সেই সময় আমি পাবো না। বক্তা যেখান থেকে ছাড়বে আর এক বক্তা সেখান থেকে আলোচনা করবে, তাহলে শ্রোতা কিছু বুঝতে পারবে, আর ওই বক্তাকে জ্ঞানী মনে করি আমি, যে বক্তা যেখান থেকে ছাড়ছে পরবর্তী বক্তা সেখান থেকে ধরতে পারবে, আমি তাকে বক্তা মনে করি। কে কি ভাবলো, আমি যেহেতু আমি আগেই বলছি আমি কি জানি না কিছু, আমি সাধারণ মানুষ, গুনাগার পাপি মানুষ, আপনাদের ছোট্ট মানুষ। তামার বাবারা, আমার নবীজি এই মাত্র 26 দিন, উনি বলেছে 40 দিন আগে, 40 দিন না, এটা হলো অন্যরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমনের 26 দিন আগে, আবরা বাদশাহ বাংতে এসেছিল কাবা শরীফ আবাবিল পাখি দিয়ে, কথা বুঝে নেবেন, এই পাখিটা দিয়া হাতি দিয়া সৈন্য নিয়ে এসেছিল, একটা ইট খসাতে পারে না। আমার নবীকে ডাকতে বলছে, হাবিব আলাম তারা আপনি কি দেখেন নাই, নবী তো তখন আসেন নাই, সুবহানাল্লাহ বলে নাই থাক, কেনাটানি করে যান, নবী তো তখন আসে নাই, ইহা দ্বারা প্রমাণ হলো কাবারও আগে আমার নবী, জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন। রাসূল আগাম বুঝাইতেছি অল্প, যেহেতু আমার আলোচনা না, যেহেতু কথাগুলো অনেক কথা আসছে আজকে ওয়াজের মধ্যে, অনেক ওয়াজ হয়ে গেছে, এই ওয়াজগুলো সমাধান দিতে গেলে আমার মতো গুনাহগারের দুই সাইডে রাত লাগবে আমার, যদিও আমি ভুল ধরতেছি না, কারোর গবেষণাও করতেছি না, কারোর দুর্নামও করতেছি না, সমালোচনাও করতেছি না, তবু বোঝানোর জন্য বলতেছি।
নবীজির আগমনে কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি মাথা ঝুঁকে দিছিল, মূর্তির জবান খুলে গেছে মাটির মূর্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুতালিব বলতেছিল, হে মূর্তি, কত তোমাকে কত ভোগ দিল দেখলাম, একদিনও তো কোনোদিন এই মাথা নোয়াইতে দেখি নাই, এখন ঘটনাটা কি? তখন মূর্তি বলেছিল, আব্দুল মুতালিব, তুমি কি খবর জানো না, আমাকে কাবা শরীফ থেকে বিতাড়িত করার জন্য, ভাঙ্গার জন্য এই দুনিয়ার মধ্যে নবীদের নবী রাহমাতাল্লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। ইহা দ্বারা প্রমাণ হয় মূর্তি ভাঙতে আসছে ইসলাম গড়তে আসে নাই। কিন্তু আমার দেশের অসংখ্য দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা দেখি যে মুনাজাত করতেছে, কেউ গীতা পড়তেছে, কেউ পাহারা দিচ্ছে, আবার কেউ দোয়া করতেছে, এরা শুভ লক্ষণ না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমান্না তার ইমানানসে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলাউমিল আখির আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, আমাগুম বিমুমিনিন। আল্লাহ বলে হাবিব, ওই মুনাফিক গুলো মানুষের মধ্যে আছে, আপনারা হাতে গুনে ধরে ফেলেছেন এই বছর যে কারা মুনাফিক, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, কিন্তু আল্লাহর নবী যেটা করে গেছে, যেটা নিষিদ্ধ করেছে, সেটার পক্ষে তারা স্লোগান দিয়েছে, এটা শুধু গদি ঠিক রাখার জন্য, জোরে বলেন ঠিক কিনা? এটার নাম ইসলাম না, বোঝেন আমার কথা? আমার ভাইয়েরা, কাবা শরীফ ঝুঁকে পড়ছে নবীজির বাড়ির দিকে, বাড়ির দিকে, কাবাকে বলতেছে আব্দুল মুতালিক, কাবা বলে জি, বলতেছে তুমি তো কোন, এই যে কয়দিন আগে তোমাকে ভাঙতে এসেছিল আলাম তারা, ওই যে ওই আয়াতের তাফসীর, কথা বুঝেননি, আপনাকে ভাঙতে এসেছিল, কিন্তু আপনি তো একটু একটা ইট খসাতে পারে নাই, বালু খসাতে পারে নাই, এখন আপনি কেন ঝুঁকে পড়েছেন? কাবার জবান খুলে গেছিল, কাবা বলতেছিল আব্দুল মুতালিব, তুমি কি জানো না যার জন্য আমি কাবার এত দাম, এত মর্যাদা, আমি কাবার কাবা রাহমাতাল্লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। আসতে বলবেন, কাবা মানার আগে নবী মানতে হবে, জোরে বলেন ঠিক কিনা? কাবা মানার আগে নবী মানতে হবে, নবী না মাই না কাবা মেনে লাভ নাই। এই জন্য আমার নবীর আদর্শ আমাদের থাকার দরকার আছে কিনা, আরো জোরে বল না, আছে কিনা? এগুলো দেখতেছি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, বিশ্ববিদ্যালয় যেখানে যদি কোনো মানুষ চুরি করে তাকে ইসলামের বিধান হাত কেটে দাও, সেখানে গিয়েছিল মানুষ, আমরা আমাদের সন্তানকে দিছি মানুষ হওয়ার জন্য, সবচেয়ে বড় বিদ্যালয় বিশ্ববিদ্যালয়, সেই মানুষগুলো পাগলকে পিটায় মেরে ফেলে, ইহা দ্বারা প্রমাণ হয় আমার সন্তান আদি মানুষ হতে পারে নাই, অমানুষ হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? এগুলো অমানুষ হয়ে গেছে, ভালো লক্ষণ না, এগুলো ভালো লক্ষণ না। আমি আমার দৃষ্টিতে বলতেছি, এখন মানা না মানা আপনার ব্যাপার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, হঠাৎ করে এক সাহাবী প্রেশানিত হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, খুব আশ্চর্যজনক। নবীজি বললেন, কি বলে? একটা পাখির গায়ে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি নীরব থাকলেন, কথা বললেন না, আবারও বললেন, নবীজি নীরব থাকলেন, আবারও বললেন, নীরব থাকলেন। আমার নবী বলছে, বাকি অংশ বলো, বাকিটা বলো। ইয়া রাসূলুল্লাহ, বাকিটা হলো, পাখিটা দেখি মুখ দিয়া ময়লা খাচ্ছে, কি খাচ্ছে? এই দ্বারা প্রমাণ হয় দাড়ি টুপি জুব্বা পরে যারা মন্দির পাহারা দেয়, এরা উপরে ফিট ফাট তলে সদর গান, যেটা বলেন ঠিক কিনা? উপরে টুপি দাড়ি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, কিন্তু ওই গদির জন্যে ক্ষমতার লোভে তারা কি করতেছে? মন্দির পাহারা দিচ্ছে, যেটা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পেয়েন না বাবা, কথাগুলো আমার বলতে হবে, মরণ মরতে হবে, আমি আর বাঁচবো না বেশি দিন, কারণ এই দুনিয়ার মধ্যে আসছি, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, সব কথাগুলো না বলে গেলে আল্লাহর আদালতে জবান দিতে পারবো না। এখন কোরআন শরীফটাকে তিনটা ভাগ করেছে, কয়টা ভাগ, কয়টা ভাগ, এই কয়টা ভাগ করেছে ভালো করে বুঝে নেবেন। এক ভাগ নিছে পীর মাসায়েক, যেহেতু আজকে পীর সাহেবকে ব্লাসছে, আমাকে বলতে হবে, আমাকে বলতে হবে, আমিও পীর মুরিদি করি। এক ভাগ নিছে পীর সাহেবরা, এক ভাগ নিছে তাবলিগ জামাত, এক ভাগ নিছে জামাত ইসলাম, তিনটা ভাগ করছে। দেখবেন জামাত ইসলামের কোনো বক্তা যখন ডায়াসে ওঠে, শুধু জিহাদের আলোচনা, সংগ্রামের আলোচনা, শুধু গালি গালাজ করা, মানুষকে উত্তপ্ত করা, রক্ত গরম করা, হিট আলাওয়াজ করে, যেটা বলেন ঠিক কিনা?
যখন কোনো পীর সাহেব আসে খুলো আমলের ওয়াজ, খালি কিসের ওয়াজ? যাতে মুরিদ বাড়ে। আমার এত হাজার মুরিদ, আমার এত হাজার মুরিদ। এখন পীর সাহেবদের কত হাজার মুরিদ এটা নিয়ে তারা চিন্তার মধ্যে আছে যে আমার এক লক্ষ মুরিদ, আমার দুই লক্ষ মুরিদ। উনরা মুরিদের বিরোধিতা করে যদি হকের ওয়াজ করে উনার মুরিদ কমে যাবে, জোরে বলে ঠিক কিনা? যদি শরিয়াতের ওয়াজ করে উনার মুরিদ থাকবে না, যদি মুরিদকে ওরা নির্দেশ দেয় মুরিদ আর্ধেক চলে যাবে, কেটে যাবে। এই জন্য উনি কখনো ওয়াজ করবে না, যাতে মুরিদ বাড়ে এই ওয়াজটা উনি বলবে। নাম্বার থ্রি, তাবলিগ জামাত দেখবেন যত আমলের ওয়াজ আছে, এটা করলে এত নেকি, এটা করলে এত নেকি, খালি নেকির ওয়াজ। ওদের জিহাদের ওয়াজও নাই, মুরিদ বাড়ানোর ওয়াজ নাই, খালি এই তিনটা ভাগ। এই তিনটা ভাগকে একত্রিত করে যারা জীবন করতে পারবে এরাই হলো খাঁটি মুমিন। জোরে জোরে বলেন ঠিক কিনা? এটাকে তিনটা ভাগ করতে হবে না, একটা ভাগে নিতে হবে। এটাকে পরিপূর্ণ মানতে হলে এটাকে কি করতে হবে বলেন দি? তিনটাকেই মানতে হবে, একটা মানবেন একটা মানবেন না। পাইছেন কি? এটা বাপ দাদার সম্পদ। আল্লাহ বলেন জালিকাল কিতাব লা রাইবা ফি, সেই কিতাব যে কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই। আর মানবে কারা? এটার কিছু অংশ মানবেন, কিছু অংশ মানবেন না। এই বিধান আপনাকে দেয়া হয় নাই, এই অধিকার আপনাকে দেয়া হয় নাই, এটা মানবে কারা? আল্লাহ বলে হুদান লিল মুত্তাকি, আজকে মৃত্যু ব্যক্তিদের জন্য মায়েতের জন্য দোয়ার অনুষ্ঠান। পোস্টারের মধ্যে দেখে বড় আনন্দিত হইলাম, এলাকার মধ্যে যত কবরবাসী আছে তারা বড় ভাগ্যবান, তারা বড় ধন্য, তারা বড় পুণ্য রে মুসলমান। শুনে নাও, এই জন্য বলে যে আজকে কে যেন বাবার লাশ কাঁধে নিচ্ছে, কে যেন মায়ের লাশ কাঁধে নিচ্ছে, কে যেন বাবা মা দুজনই আড়ায় ফেলেছে। এই দুনিয়ার মধ্যে বাবাও নাই মাও নাই, এ দুনিয়ার মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, হয় মৃত্যু হয় রাতের বেলা, না হয় দিনের বেলা। ও বাবারা দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো আমার সুন্নি ভাইরা শোনেন, ও আমার মুসলমান বাবারা শোনেন, মা বোনেরা শোনেন। এর রাত্রে শুরু হলো মাগরিব বান্দা, তিন রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীজির, আমার আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। এবার দু রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি রাসূলের প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয় তুমি ধন্য, তুমি পুণ্য, তুমি হয়ে গেলে রাসূলুল্লাহর প্রেমিক হিসেবে স্বীকৃতি পেয়ে গেলে, আমার আমার আল্লাহর গোলাম হিসেবে স্বীকৃতি পেয়ে গেল, তোমার মৃত্যুটা ধন্য। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমানরাতে তোমার মৃত্যু হয় নাই, দিনের বেলা মৃত্যু হবের মধ্যে কোনো সন্দেহ নেই। বান্দারে দিনের শুরু হলো ফজর, তুমি দু রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এবার দু রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলামের কোনো কবরের ভয় থাকতে পারে না, রাসূলের প্রেমিকের কোনো কবরে ভয় থাকতে পারে না, কারণ আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক যখন মারা যায় আল্লাহ বলে ওদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম। মুত্তাকিনদের জন্য, যারা মুমিন হয়ে যাবে, যারা মুত্তাকিন হয়ে যাবে, এদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি, একটা নয় দুটি নয় আট আটটা জান্নাত। সুবহানাল্লাহ, বলা যাবে না? আসতে কইবেন, এত বড় সংবাদ দিলাম, এই সংবাদ শুনে আসতে বললে হবে না। এই সংবাদটা বড় বড় দামি সংবাদ রে মুসলমান। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য, ইমানদারদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম আটটা জান্নাত। কয়টা জান্নাত? আরো জোরে বলেন কয়টা জান্নাত? হ্যাঁ মুসলমান, জান্নাতের সংবাদ যেহেতু দেশে
এই জান্নাতে যদি যেতে হয় অবশ্যই আল্লাহর বিধান রাসূলের সুন্নাত তরিকায় চলার দরকার আছে কি না আর জোরে জোরে চিল্লা বলা যাবে না আছে কি না রে আজি না হয় কাল তুমি যাইবা কবরে মারার পরে দেখবে যে গো তোমার ছবি রইল পড়ে মারার পরে দেখবে যে একটু মহব্বতে বলে না আজি না হয় কাল তুমি যাইবা কবরে আজি না হয় কাল যাইবার বেলায় দেখবে চেয়ে গ তোমার ছবি রইল পড়ে যাবার বেলায় দেখবে এরে ঘর করলা বাড়ি করলা ছবি যাইবা সে রে জায়গা করলা জমি করলা ছবি যাইবা সে রে তোমার তো যাইতে হবে রে একদিন মাটির কবরে তোমার তো যাইতে হবে রে বলো আজ না হয় কাল তুমি আজ যাইবা কবরে মরার পরে দেখবে চেয়ে গ তোমার ছবি রইল এর দাদাই গিছে বাবাই গিছে কেউ আসলো না ফিরে তোমারও তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে তোমারও তো যাইতে হবে রে বলো আজ না হয় কাল তুমি আজ যাইবার বেলায় দেখবে ছিয়ে গো তোমার ছবি এ দুনিয়ার মুসলমান এ জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে না কথা বল সবারই কি ঠিকানা বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা কে রাজা কে বাদশা কত বাড়িওয়ালা বাড়ি ছেড়ে বিদায় দিছে অন্ধকার মাটির এক টুকরা কবর কত গাড়িওয়ালা গাড়ি ছাড়া চলতে পারে না কত মানুষ ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় কাতরায় রে ভাই ইনিও মারা গেলে যে কবর বাড়িওয়ালা মারা গেলেও সেই কবর দুনিয়ার মধ্যে রাজা বাদশা যায় বলেন রে মুসলমান তাই তো বাদশা সেকেন্দারে ডাকতে বলতেছিল দুনিয়ার মানুষ শুনে নাও আমি যখন মারা যাব মরে যাবর আমার প্রজারা শুনে না উজির রে আমি যখন মারা যাব আমার এই কাপনের কাপড়ের ভিতর থেকে দুটি হাত বার করে দিবা সিদ করে ইয়া দিবা উজির বলতেছিল হুজুর কি বলতে চান মানুষ তো বলবে আপনি মরার পরও মানুষের কাছে চান বাদশা বাবু সেকেন্দার ডাকতে বলতেছিল উজির আমার আল্লাহ আমার ধন ভান্ডার দিছে দুনিয়ার সম্পদ দিছে রে বালাখানার অভাব নাই বাড়ির অভাব নাই নারীর অভাব নাই একটা কথা বলে যায় আমার এই হাত দুখানা চিত করিয়া দিবা কাপনের কাপড়ের বাইরে যাতে করে আমার প্রজারা দেখতে পারে আমি এত বড় বাদশা ধন সম্পদ নিয়ে যেতে পারলাম না আমি এত বড় বাদশা
টাকা নিতে পারলাম না, অলংকার নিতে পারলাম না, বালাখানা নিতে পারলাম না। আউজি আমার প্রজারা যেন দুনিয়া আসেরে দেয়, আমার প্রজারা যেন দুনিয়া আসেরে দিয়া আল্লাহর গোলাম হয়ে যায়। আমি এত বড় বাদশা হইয়া খালিয়াতে এসেছিলাম, খালিয়াতে বিদায় নিলাম, এটা বুঝায় দাও দুনিয়ার মানুষে তুমি সুদ খেও না, ঘুষ খেও না। আজকে কার জন্যে ঘুষ খাও, কার জন্যে সুদ খাও, কার জন্যে জিমা করো, কার জন্যে ব্যভিচার করো রে মন। সন্তানের জন্যে তুমি বাড়ি করলা, বিবির জন্যে ঘুষ খাইলা, মেয়ের জন্যে ঘুষ খাইলা অফিসে বইয়া। একবার তাকায় দেখো কেউ তোমার নয়, এই দুনিয়ার সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে কুন্নুমান আলাইহাফা, আল্লাহ কয় বান্দা শুই না লও, শুই না লও। এই দুনিয়ার মধ্যে যত পানি আছে, যত মাটি আছে রে, দুনিয়ার যত মাটি আছে সব মাটিগুলো আমি আল্লাহ পুরায় আত্মামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি পুড়ে ছাই হয়ে যাবে। ও বাজানেরা শোন, ও বাবারা শোন মুসলমান, আমার করিমগঞ্জের বাজানেরা দিলের কান্ডা লাগা শোনো, এ কিশোরগঞ্জের বাবারা দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ কয় বান্দা জমিনের মধ্যে যত মাটি আছে রে, সমস্ত মাটি গুলো আমি আল্লাহ পুরায় আত্মামা বানায় দিব। কিসের এত বাহাদুরি করো, পরের জমির আল ঠেলো, পরের জমির ফসল খাও, চর পড়ে গেছে ভোগ করে নাও, দখল করে চর দখল করে নাও। ও বাবা শোনো, এই জমিনের মাটিগুলো আল্লাহ পুড়ে তামা বানায় দিবে, জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা যেদিন সব শেষ থাকব আমি রে, আমি থাকব আমার নবীর ভালোবাসা নিয়ে। আল্লাহু আকবার, আস্তে একটু, আল্লাহ। এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল, কে কি বললো কিচ্ছু যায় আসে না। আল্লাহ থাকবে হাবিবের প্রেম নিয়া, আল্লাহ থাকবে আমার নবীর প্রেম নিয়া, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর প্রেম নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে হাবিব পাগল আমি। এ নবী একটু মহব্বতে বলেন, এ নবী তোমায় আমি ভালো, তোমার প্রেমেতে হাবিব পাগল আমি, বলো তোমার প্রেমেতে হাবিব পাগল। এই বাংলার জমিনে বসে কান্দি আমি, দেখা যে দাও না নবীজি তুমি। বাংলার জমিনে বসে কান্দি আমি, দিদার দাও গো প্রাণের নবী। এ নবী মহব্বতে, এ নবী তোমায় আমি আহা, তোমার প্রেমেতে হাবি পাগল আমি, বল তোমার প্রেমেতে। দুনিয়ার মায়ায় পড়ে হারিয়েছি জিন্দগি, দিদার দেও আমি পাগল আমি,
দিদার দাও নবী পাগলবি দুনিয়ার জিন্দেগির মায়ায় সব হারিয়েছি আমি দিদার দাও গো মায়ার নবী এ নবী জোরে জোরে বলেন এ নবী তোমায় আমি তোমার প্রেমেতে হাবিব আরো জোরে বলেন তোমার প্রেমেতে হাবিব ও মেয়ার সন্ডার মতন লীলা আমি নবী গো আপনি রহমাতাল্লিল আলামিন আল্লাহুর রব্বুল আলামিন আপনার প্রেম যদি করতে পারি আল্লাহ মানে নিব ভালোবাসব নবী পাওয়া আল্লাহ মানা আল্লাহ মানা নবী মানা না নবী মানা আল্লাহ মানা হয় জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোর আল্লাহ মানা নবী মানা না নবী মানা আল্লাহ মানা হয় জোরে বলেন মারহাবা কষ্ট হচ্ছে একটু মহব্বতের সঙ্গে দুরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ওয়ালায়ানি সঙ্গে দিনা দুরুদ শরীফে জোর নাই আমার আমার ভিতরে আপনারা ঢুকলে বুঝতে পারতেন আমার কত কষ্ট হচ্ছে আমি হাজারো কষ্ট পাইলে যখন মঞ্চে আসি আশিকের রসূলদের চেহারা দেখলে আমি পাগল হয়ে যাই মরণকে ভয় পাই না ভিতর থেকে আমি চিন্তা এত মানুষগুলো ঠান্ডা মাটির মধ্যে দুলার মধ্যে বয়া গেছে আমি গোলামরা আসলে কত সুন্দর খাওয়াইছে ভালোবাসছে বাতাস দিতেছে কত মহব্বত করতেছে এই পাগলরা যদি মানুষকে কিছু না দিতে পারি কেসের জন্য এত কষ্ট করে বক্তার তো অভাব নেই আপনার গ্রামে যত অভাব আজকে দেখলাম দুই মিনিট তিন মিনিট করে দিচ্ছেন এরপরে বক্তা শেষ হয়নি আমার এত দূর থেকে আনার দরকার কি বাবা এই জন্য বাবারা চাই যে আপনাদেরকে আল্লাহ যেন এই জবানটা দিয়ে খাস খাস কথা বলার তৌফিক দান করো যেন মানুষকে আমি ফাঁকি না দিই আল্লাহ এই মানুষগুলোর কিছু দেওয়ার তৌফিক দান করো মানুষগুলো যেন নিয়ে যেতে পারে মহব্বত দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা এক একটা কথা বলতেছি মাথা এ মুসলমান যে কথা বলতেছিলাম পৃথিবীর মধ্যে তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ মনে আছে নাম্বার ওয়ান কি নাম্বার ওয়ান মরণ মরণ নাই কার কার একটু হাত তোলেন বিরে বাবারা কিশোরগঞ্জের মানুষ তো সালাক হয়ে গেছে একটাও বল মরণ সবাই আছে কি কর যার যেখানে লেখা থাকবে এখানে এসে যাইতে হইব জোরে বলেন ঠিক কিনা এক দেশের গালি এক দেশের বলি কিশোরগঞ্জের এক ছাত্র আছে আমার মাদ্রাসার শিক্ষক মিঠা মনের তো যে সময় আঞ্চলিক ভাষায় কথা বলে আমার একটু বুঝতে কষ্ট হয় মাঝে মাঝে আমি কই আমার লোক এই বইয়ের ভাষা ব্যবহার করবো আমরা বইয়ের ভাষা ব্যবহার করি সেই জন্য আমিও চেষ্টা করতেছি বইয়ের ভাষা ব্যবহার করার জন্য মুসলমান গভীর মনোযোগ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান এই মরণের কথা বলতে যা আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন কিতাবের নাম হলো বারে শরিয়াত নাম কি কিতাবের নাম কি লেখক হচ্ছে আল্লামা মুফতি শফিক আহমেদ উনার কিতাবের মধ্যে উনি লিখলেন দুনিয়ার মানুষ শুনে না কোন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে ইমানদার যখন মৃত্যুবরণ করে পৃথিবীর মধ্যে আটা দিয়া খামির বানায় এই খামিরের মধ্যে যদি একটা সুল পড়ে এই সুলটা টান দিয়ে বাইর করলে যেমন খামারে মুসলমান খামিরি টেক পায় না আটার ভিতর থেকে বাইর করলে অনায়াসে বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়
আর এই মৃত্যুগুলো কেমনে হয় শুনে নাও। সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। করিমগঞ্জের বাবারা, আপনারা আমার বাবা মারা গেছে, দাদা মারা গেছে, দেখেছি মরার সময় কেউ পায়খানা করে দিছে, মরণের সময় কেউ না প্রস্রাব করে দিছে, কেউ চোখ দুটি বড় বড় হয়ে গেছে, অনেকের জিহ্বা বাইর হয়ে গেছে, তাদের মরণটা কত কঠিন হয়েছে জোরে বলেন ঠিক কিনা। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আরো জোরে বলেন আমার মহরণ আসিবে কখন, এই আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমাই তোমরা আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আপনাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ্ব রোড পর্যন্ত আজ দুইটা অ্যাক্সিডেন্ট দেখলাম, সিএনজি প্রাইভেট সিএনজি নোহা গাড়ি, মানুষ কাইটা কাইটা বাইর করতেছে। আমি আশ্চর্য আমার ড্রাইভার বললাম তুই দেখছস কি অবস্থা, এই মানুষগুলো সাত সকালে বাইর হইছে অফিসে যাবে, গাড়িতে করে আসা দিছে, আল্লাহ তাকে দুনিয়া থেকে চির বিদায় করেছে, কেউ বলতে পারি না। গত বছর এই মাহফিলে যারা বসেছিল এবছর বসতে পারেনি, অনেকেই বসতে পারে, আগামী বছর আমরা বসতে পারবো কেউ গ্যারান্টি দিতে পারবো না? জোরে বলেন পারবো না? আমার বাজারের আপনারা বসেন বয়া বয়া সেটা চোখের পানি ছাড়েন, আমি রং কথা বলে ওয়াশ করতে পারি না, বক্তা ফাও কথা বলে আলোচনা করতে পারি, যেটুকু কথা বলবো চোখের পানি আনতে হবে, চোখটা যদি পানি ছাড়তে পারেন আপনার জীবন সার্থক, কাঁদবেন কান্না চোখের দিয়ে পানি আনেন, এই গজবের জামানায় একটু চোখে পানি আনার চেষ্টা করেন। ওয়াজ নসিহাতে আসি আমরা শুধু শিকার জন্য, কিছু নেওয়ার জন্য, দিক নির্দেশনা কথা বলার জন্য, কেউ নায়া কই নূর না মাটি, কেউ নূর নিয়ে মারামারি, কেউ মাটি নিয়ে মারামারি, জায়াজ আর না জায়াজ নিয়ে মারামারি, কথা বুঝেন নি? কোশ্চিন কালো যদি তোর বুঝান বুঝবে না, কথা বুঝেননি? এটার নাম ওয়াজ না, আই আই শুরু করছে, তোর কাছে কি এগুলো শুনতে চাইছে? আলোচনা কর, একটা দিক নির্দেশনা নিয়ে আমলের ওয়াজ কর, যেটা করলে মানুষের পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, জাতির পরিবর্তন হবে, আমলের পরিবর্তন হবে, কিন্তু আমাদের সে আলোচনাগুলো নাই। আমরা আই আই এর সালোর গাদে এর গার সালোর গারে অমুক বক্তে করেছে, অমুক বক্তে করেছে, অমুক বক্তে করেছে, ওয়াজ শেষ, ঠিক কিনা? টাকা খরচ করে কমিটি, এক দুই লক্ষ টাকা খরচ করে সুন্দর কষ্ট করে, কত কষ্ট করে মাহফিল সাজায়, আর আইয়া বক্তার মন গড়া মতো কথা বইলা, ওদের মর্জি মতো আলোচনা করতে বলছে, আমার ইচ্ছা পাইছি মাইক পাইছি ফাটিয়ে দিতেছি, কিন্তু আমার এই একটা কথার ওজন যে কত দূর যাইতেছে, কথা বোঝেননি? একটা কথা বলে ফেলেছি রং কথা, এটা দ্বারা যে এই সমাজ আমার কলুষিত হয়ে যাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুইটা বিদ্যা অর্জন করেছিল, যে একটা বলা যেত একটা বলা যেত না, উনি বলতেছে আমি এমন বিদ্যা অর্জন করেছি যা বললে আমার কাল্লা শিরশ্ছেদ কাটা পড়ে যাবে, আমার গর্দান কাটা পড়ে যাবে। এনা আমি যদি আয়া বলি যে পীরের হাতে আমার হায়াত মউত, ইজ্জত কি থাকবে? কথা কয় না কেন? এগুলো অতিরঞ্জিত, পীর তো আমার মাথার তাস, এর কোথায় রাখবো আমি বালা জানি, যেটা বলেন ঠিক কি না? কথা কয় না কেন? পীরকে কোথায় রাখবো আমার বাবারে আমি কোন কলে রাখবো, মাথায় রাখবো না কোনে আমি ভালো জানি? ভালোবাসা প্রেম ভালোবাসা দুটি একই জিনিস, ব্যবহারে দুই হয়ে যায়, ব্যবহারে দুই হয়ে যায়। আমি প্রায় কথাটা বলি, মেয়ে মানুষ 18 বছরের যুবতী মেয়ে একে বুকের মধ্যে জড়ায় ধরলে আসবে মহব্বত, আর ওই 20 বছর 18 বছরের মেয়ের জড়ায় ধরলে আসবে এসকো, ওইটাও মেয়ে এটাও মেয়ে, একটা হলো বিবি আর একটা হলো জন্মদাতা মেয়ে, জোরে বলে কি জন্ম জন্ম দেওয়া মেয়ে, দুটোই তো মেয়ে মানুষ, একটারে ধরলে আসে মহব্বত
একটার দোল্লা শেষ কো কথা কন না কেন যত বড় বিবাহ উপযুক্ত হোক নিজের মেয়ে যখন বুকের ভিতর আসে কোনো খারাপ মন্তব্য আসে ভালোবাসা আসে কিছু জানোয়ার আছে আইছে এই জানোয়ার গুলো আসে দেখা যায় লম্পট বাবা নামে আসে কিছু এরা বাবা নামের কলঙ্ক ইসলামের জ্ঞান নাই এই জন্যে তা আমার কিছু কিছু ওয়াজ শোনা পর এটা আবার বাইরে থেকে ফোন দিয়ে মাঝে মাঝে বলে ভাই কেউ কেউ বলে ভাই এটা ভাসছে কি তখনই কষ্ট লাগে মনে কষ্ট লাগে এই জন্যে আমরা এমন কোনো কথা বলবো না যা দ্বারা সমাজ কলুষিত হোক পিসেব কেবলা উনি প্রশ্নমুখীন হোক পীর কেবলা শরিয়াতের কেবলা হলো কাবা দুজানের কেবলা রহমাতাল লিল আলামিন মোনাজাতের কেবলা আরশে আজিম আর আপন পীর হলো মুরিদের কেবলা সুবহানাল্লাহ বলেন না কথা বুঝেন নাই এখন আমি আপনি বুঝতেছি মুর্শিদ আমার কেবলা এখন আমি যদি আয়া বলি যে মুর্শিদ কেবলা মানুষকে দেখ বাব্বা আব্বা করতে করতে জীবন শেষ কথা কন ঠিক কিনা বুঝাইতে হবে আগে এই জ্ঞান দ্বারা যদি বুঝাইতে পারি তারপরে যদি বাবা বলতে পারি তাহলে আর বেজাল বাঁধবে না কিন্তু এখানে প্রস্রাব করিবেন না করিলেই পঞ্চাশ টাকা এখন দাড়ি কমা বুঝতে হইব এখনো প্রস্রাব কষ্ট করে করতেছ এই প্রস্রাব করলে কই লেখা আছে দেখছোস কি লেখা আছে কয় এখানে প্রস্রাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিমানা কিন্তু এনেতে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিমানা ও নারে নিয়ে টান দিন সেই পায়ে কথা বুঝেননি তা আমাদের দেশের যতটুকু সময় যে বক্তা পাবে আমি অনুরোধ করব সমস্ত বক্তাদেরকে যেহেতু আমি আগেই বলছি আমি বক্তা না আপনাদের পায়ের ধুলো সমতুল্য নয় তো আপনাদের জ্ঞানের কাছে আমি কিছু না তবে বলবো তাসাউফ ভিত্তি হক কথাগুলো বলবেন যা দ্বারা জাতির মঙ্গল হয় সমাজের মঙ্গল হয় ইসলামের মঙ্গল হয় পিসাহেব কেবলার সম্মান বাড়ে জোরে বলেন ঠিক কিনা এমন কিছু বলবো না যা দ্বারা আর একদল লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে পথে কথা কই না কেন কষ্ট পাচ্ছেন আমি কি খারাপ কথা কইতেছি হয়তো অনেকে হুজুর বাড়ি কথা বলে কেনা এইটা বলি সবার জন্য আমার সবার জন্য বাংলাদেশ সমস্ত বক্তা আমিও সচেতন হওয়া লাগবে দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ মৃত্যুর কথা বলতে যা বলতেছিলাম আল্লামা মুফতি আমজাদুল সাহেবের কথা বলতে যা বলতেছিলাম মৃত্যুটা এমন হবে একমাত্র ইমানদারের কাছে আসবে মালাকুল মউত মালাকুল মউত এত বড় দানব আসমানের মধ্যে থাকবে মাথা জমিনের মধ্যে থাকবে পা আসমান জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো ওই আজরাইলের মাথায় যদি ঢেলে দেয়া হয় একটু ফুটা পানি জমিনের ভিতরে পড়বে না শুনুন না বড় কত বড় সারা পৃথিবীর পানিগুলো মাথার উপরে ঢেলে দিবে একটু পানি গড়াইয়া পড়বে না তাহলে একটু এক ফুটা পানি গড়াইয়া পড়বে না এই আজরাইল সবার কাছে আসবে না আজরাইল চলে আসলেন ঈসা ইবনে মরিয়াম আজকে ঈসা নবীর আলোচনা অনেক হয়েছে আমি শুনেছি সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে বলেন ঈসা নবীর আলোচনা হয়েছে ও মুসলমান সুলাইমান পয়গম্বর আলোচনা হয়েছে আমার নবীর উম্মত হয়ে ঈসা নবী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবেন ঈসা নবীর মা মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা ঈসা রে ও বাবা তোমার কাছে বলতে চাই আমি তোমার মা আমার পরাণে ফল খাইতে মন চাই আমাকে কিছু ফল খাও আমাকে কিছু ফল এনে দাও ঈসা নবী হযরত ঈসা আলাইহিস সালাম ফল আনার জন্য বাজারের দিকে রওনা হয়ে গেল এদিকে মালাকুল মউত করে হাজির হয়ে গেছে মালাকুল মউত ঘরের মধ্যে সে সালাম দা আসসালামু আলাইকুম মরিয়াম বলে আলাইকুম আসসালাম আপনি কে আপনারা তো চিনে জানলেন মরিয়াম রে আমি মালাকুল মউত আল্লাহ তাআলা হুকুম করেছে কিছু সময়ের মধ্যেই তোমারে আমি নিয়ে যাব মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আমাকে একটু সময় দাও
আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান বাজারে গেছে, আমি মা সারা দুনিয়ায় তার কেউ আপন নাই, আমি মা সারা দুনিয়ার মধ্যে তার আপন বলতে কেউ নাই। যখন এসে দেখবে আমি মা দুনিয়ার মধ্যে নাই, আমার ঈসা আবারও কষ্ট পাবে। আজরাইল রে আমাকে একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান যখন আসবে আমি আমার ছেলের কাছে আমি যাবার কথা কিছু কথা বলে যেতে চাই। আজরাইল বলে মারিয়াম সময় নাই, যেহেতু আমার আল্লাহর হুকুম আছে আর সময় দিতে পারবো না। আজরাইল বলে মরিয়াম রে তুমি ভয় পাচ্ছ মৃত্যুর জন্য ভয় পাও। মরিয়াম আলাইহিস সালাম বলেন না আমি মরণকে ভয় পাই না, এই দুনিয়া থেকে যেতেই হবে, সুতরাং আমাকে নিয়ে যাবে আমি জানি এই দুনিয়ার মা ছেড়ে আমার চলে যেতে হবে। আজরাইল রে শুধু একটু মিনতি করি তোমার একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান যখন ফিরে আসবে বাড়ির মধ্যে আমি দুটা কথা বলতে চাই, এই সুযোগটা আমারে দিয়ে দাও। আজরাইল কায়না চলবে না, ও মুসলমান শুনেছেন হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা সম্পর্কে কথা বলেছে, মৃত্যু ব্যক্তিকে জীবিত করা আলোচনা করছেন ওয়াজ, কিন্তু শুনছেন যারা তারা বুঝতে পারবেন বালা। আমি আগেই বলেছি ওয়াজ ওই মৃত্যুর দিকে যাচ্ছে, তাই প্রতিটা পয়েন্ট কিন্তু ওই বক্তাদের পাশে ঘুরাইতে হবে, তাহলে আপনার মজা পাবেন। ধরে বলেন ঠিকই না।